জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলা দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রোববার পর্যন্ত পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া ট্রাক শ্রমিক নেতারা বলছেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্ট। সাভার থেকে আস্তে আস্তে জুতা ছিঁড়ে গেছে গা, কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাই না, বাড়া ডবল। আপনার হেমায়তপুর থেকে এ পর্যন্ত আপনার হাইডে হাইডে আসছি, মানে গাড়ি বেঁধে উড়ার মতো সুযোগ পাওয়া যাইতেছে না, জায়গায় জায়গায় দাঁড়ায় থাকা লাগে। পুলিশান যাবো, 1500 টাকা ভাড়া চাইছে। যে যা পাচ্ছেন তাতেই কর্মস্থলে যাচ্ছেন মানুষরা, অনেকে দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা কিংবা রিক্সা দূরের গন্তব্যে যাচ্ছেন, এমনকি সরকারি বিআরটিসি বাসেও ভাড়া দ্বিগুণ। গণপরিবহন বন্ধে চরম বিপাকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা, সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি কেউ কেউ। এখন কাটা কাটা গাড়িতে আসতে হয়েছে, যে বাস বন্ধ, এখন কি হয় এইভাবে, কি এই যে আপনার এই হরতালের মধ্যে কি পরীক্ষা নেওয়া কি ঠিক? এখন খুব কষ্ট হয়। বাস বন্ধের কারণে কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ভাড়াটা তো ওনারা যেরকম বলতেছে এরকমই দিতে হচ্ছে আমাদের। টিকিট নিলে এভাবে যাবে কাটতেছে, তাহলে 30 টাকা করে বেশি নেওয়া হচ্ছে আর কি। আর আমরা কাউন্টার কাটলে 140 টাকা কাটতাম। সাধারণ মানুষ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।